মুখের মৃত্যুর আগের ভিডিও ফুটেজ। কি এমন অপরাধ করেছিল এই ছোট্ট শিশু সন্তান 5 বছরের যে পুরো অংশ নিয়ে সে কবরে যেতে পারলো না। আপনারা জানেন তার 3টা অংশ পাওয়া গিয়েছে, 2টা পা আর 1টা মাথা পাওয়া গিয়েছে। এই 2টা পা আর 1টা মাথা দাফনের পর জানাজা হয়েছে, এইটা কবর দেওয়া হয়েছে। আর এই কবর দেখার জন্য পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন যারা যারা আছে সবাই দেখতে আসছেন। দর্শক, কি এমনটাই অপরাধ করেছিল যে সে পুরো অংশ নিয়ে কবরে যেতে পারলো না? আর আমরা মানুষ কতটা খারাপ হতে পারি, এই ছোট্ট আয়াত তার পরিবার সবার সাথে সে এতটাই হাসি খেলে থাকতো, পুরো পরিবার মাতিয়ে রাখতো। আজ সে আয়াত তাদের পরিবারের মাঝে আর নাই। সে এমন ভাবে গিয়েছে হয়তোবা তার পরিবার এটা কল্পনা করতে পারেনি, আমরা জনগণ এটা কখনো কল্পনা করতে পারি নাই। দর্শক, আপনারা জানেন আবির, এই আবির আজকে শেষ করে দিয়েছে। এদিকে আবিরকে রিমান্ডে নেওয়া হয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য, হয়তোবা আরো তথ্য পাওয়া যাবে। কিন্তু দর্শক দেখেন, তার পরিবারে এখন শোকের ছায়া নেমে গেছে। ঠিক এমনটা মুহূর্তে আয়াতের বাবার হোয়াটসঅ্যাপে এসএমএস দেওয়া হচ্ছে, এমনকি ছবিও পাঠানো হয়েছে যে তার কথা মতো নাকি আবির এই সকল কাজ করেছে। এখন যদি সে বাড়াবাড়ি করে আয়াতের বাবা, তাহলে তাকে নাকি শেষ করে দিবে। আয়াতের বাবাকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে, আপনারা স্ক্রিনে একটু দেখেন। এই ব্যক্তিটাকে হয়তোবা তদন্তে এই ব্যক্তির নামও বেরিয়ে আসবে, এটার পিছনে কার উদ্দেশ্যটা কি ছিল? দর্শক, আবিরের যদি অপহরণ করার ইচ্ছা থাকতো, তাহলে সে অপহরণ করার পর আয়াতকে তার পরিবারের কাছে টাকা দাবি করত, বিপুল পরিমাণে টাকা দাবি করত, কারণ তার পরিবারে সেই সামর্থ্য রয়েছে। কিন্তু আবির কিন্তু তা করে নাই। আবির আয়াতকে ঘটনার দিন নিয়ে গিয়েছে তার নিজ বাসায়, মানে আয়াতেরই বাসায় নিয়ে গিয়েছে, 105 নম্বর রুমে নিয়ে গিয়ে তাকে আগে শেষ করেছে। এরপর রাতের বেলা আর কি তার মা যে বাসায় ভাড়া থাকে, যেহেতু আবিরের বাবা আর তার মায়ের ডিভোর্স হয়ে গেছে, সেই সূত্র ধরে আবিরের বাবা আয়াতের বাসায় ভাড়া থাকে, আর পাশে সেই মহল্লাতেই পাশের বাসায় আবিরের মা ভাড়া থাকে, মা আর বোন। দর্শক, আবির আয়াতের বাসায়, অর্থাৎ আয়াত থাকে উপরতলায়, মানে দোতলায়, আর আবির নিচতলায় থাকে সেই 105 নম্বর রুমে। আয়াতকে শেষ করে দিয়ে তার মা বাবা বোন, যে তার মা আর বোন যেই বাসায় ভাড়া থাকে সেই বাসায় নিয়ে গিয়েছিল। যাওয়ার পর সেখানে টুকরো টুকরো করেছে, আর টুকরো টুকরো করতে যা যা দরকার হবে সেই জিনিসগুলো সে দোকান থেকে কিন্তু কিনেছিল। এরপর সে কস্টিং পেপার দিয়ে সেই টুকরোগুলো ফাইন করে পলিব্যাগ দিয়ে মুড়িয়েছে, এরপর হুইল পাউডার ব্যবহার করেছে সেখানে যেন কোনো দাগ না থাকে। দর্শক, এখনো কিন্তু সে দাগ সেখানে রয়েছে, কিন্তু তার মা আর বোন সেই মুহূর্তে কই ছিল এখন আপনারাই বলেন। ইতিমধ্যে তার মা বোনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে, হয়তোবা তদন্ত করলে বেরিয়ে আসবে আসল ঘটনাটা কি। দর্শক, আমরা আপনাদের মাঝে আরো আপডেট দিব, শুধু সম্পূর্ণ ভিডিও ফুটেজ একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন।